আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই লার্নিং কার্যক্রমের পক্ষ থেকে আমি তোমাদের কোঅর্ডিনেটর ম্যাডাম নার্গিস সুলতানা সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে শুরু করছি। আজকের পাঠ দেখো, দুঃখুর ছেলেবেলা। বাম দিকে যে ছবিটি আছে অবশ্যই তাকে চেনো, সেটি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজকে তারই ছোটবেলা নিয়ে আমরা কিছু গল্প বলবো। শিখুন ফল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে জানবে আমাদের জাতীয় কবি সম্পর্কে, জানতে পারবে যুক্তবর্ণ, শূন্যস্থান এবং প্রশ্ন। দুপুর ছেলেবেলা। গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, তার নাম দুপু। মাথায় ঝাঁকড়া চুল, চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়, তালপুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা, গাছে গাছে পাখি ডাকে, পাখির ডাকে দুপুর ঘুম ভাঙে। দুপু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে, সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা, গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি, পেয়ারা খায়। দুঃখ ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুঃখদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ, মসজিদের পাশে আছে মক্তব। সে মক্তবে দুঃখ লেখাপড়া করে মুখে মুখে ছড়া বানায় আর শোনায়। দুখুর গানের গলা ছিল সুরেলা, মুখে মুখে গান বেঁধে গাইতো, সকলে গান শুনে মুগ্ধ হতো। কে এই দুখু? তিনি বাংলার নামকরা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি। দেখো, দুঃখু ছেলেবেলায় কি করতো? বন্ধুদের নিয়ে গান শুনিয়ে বেড়াতো। তোমরা অবশ্যই বুঝতে পারছো, বনে বাদারে ঘুরে বেড়াতো আর গান শুনিয়ে বেড়াতো। আচ্ছা, আমরা যে আজকে গল্পটি পড়লাম, দুঃখুর ছেলেবেলা, মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সেখানে কিছু কথা আছে। দেখো, সেখান থেকে কিছু শূন্যস্থান এখানে নেওয়া হয়েছে। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে আছে বাদারে, ডাসা, টলটলে, সুরেলা, মুগ্ধ, মক্তব, ঝাঁকড়া, জাতীয়। এই শূন্যস্থানে আমরা এই শব্দগুলো দিয়ে এটি পূরণ করব। দেখো, ক নাম্বার, তাল পুকুরের পানে, এখানে কি হবে? টলটলে। বনে ড্যাশ সাপ থাকে, বনে বাদারে সাপ থাকে। নজরুলের মাথায় ছিল ড্যাশ চুল, কি চুল? ঝাঁকড়া চুল। তারপরে ঘ নাম্বার দেখো, দুঃখুদের গ্রামে একটা ড্যাশ ছিল। দুঃখুদের গ্রামে একটি কি ছিল? দুঃখুদের গ্রামে একটি মক্তব ছিল। তারপরে দেখো, ড্যাশ পেয়ারা খেতে খুব মজা লাগে। কি পেয়ারা খেতে? ডাসা পেয়ারা খেতে খুব মজা। শাপলা আমাদের ড্যাশ ফুল। শাপলা আমাদের কি ফুল? শাপলা আমাদের জাতীয় ফুল। তারপরে ছ নাম্বার, দুখু মিয়ার গান শুনে সবাই ড্যাশ হতো। এখানে আমরা দেখব কি আছে? মুগ্ধ। এখানে দেখো, দুখু মিয়ার গান শুনে সবাই মুগ্ধ হতো। বর্গীয় জ নাম্বার, একটা ড্যাশ আওয়াজ শুনলাম। একটা কি আওয়াজ শুনলাম? সুরেলা। এখানে দেখো, একটা সুরেলা আওয়াজ শুনলাম। তোমরা অবশ্যই শূন্যস্থানগুলো বুঝতে পেরেছো বন্ধুরা, এগুলো বাসায় অবশ্যই তোমরা পড়বে এবং লিখবে। এখন দেখো, যুক্তবর্ণ চিনে নি, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। এখানে আছে গয়ের অফলা। গয়ের অফলা আকার ম গ্রাম, এটা একটা শব্দ পেলাম। দেখো, গয়ের অফলা দিয়ে এটা যুক্তবর্ণ, এটা দিয়ে আরো দুটো নতুন শব্দ আমরা পাচ্ছি। অগ্র, গ্রহ, স্বরে অ, গয়ের অফলা অগ্র। তারপর দেখো, গয়ের অফলা হ, গ্রহ। এখানে আছে আরেকটা, ময়হস্য গয়ে ধয়ে, এখানে মুগ্ধ,
এখানে আমরা একটি শব্দ পেয়েছি, দেখো গ এবং ধ দিয়ে আরো দুটি নতুন শব্দ, সেটি হচ্ছে দুগ্ধ দগ্ধ। দুগ্ধ বানানটা কি, দয় হুস্য গয়ে ধয়ে দুগ্ধ, দগ্ধ বানান হচ্ছে দ গয়ে ধয়ে দগ্ধ। তাহলে আমরা যুক্ত বর্ণগুলো অবশ্যই পারবো এবং বাসায় পড়তে হবে। বাড়ির কাজ আমি কিছু দিচ্ছি, দেখো বাড়ির কাজ কিছু প্রশ্ন আছে এখানে, মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক নাম্বার দেখো, দুকুর আসল নাম কি? খ নম্বর, দুকু দেখতে কেমন ছিল? গ নম্বর, সকালে কিসের ডাকে দুকুর ঘুম ভাঙে? ঘ নম্বর, দুকু দলবল নিয়ে কি করে? ও নাম্বার, কাঠবিড়ালিকে দেখে দুকুর কি ইচ্ছে হয়? চ নম্বর, আমাদের জাতীয় কবির নাম কি? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই প্রশ্নগুলো তোমরা পারবে, যে গদ্যটা আমি পড়ালাম সেটা পড়লে এর মধ্যে সব উত্তরই তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তোমাদের এই পাঠে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।